নমস্কার বন্ধুরা, 1952 থেকে 1971 সালের মধ্যে যারা ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন অনলাইনে, তারা কিভাবে ডাউনলোড করবেন সে ব্যাপারেই আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আপনারা পুরনো ভোটার লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন। মোবাইল থেকেও আমি আপনাদেরকে বলে দেবো এবং সঙ্গে ডেস্কটপ থেকেও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এবং এই 1952 থেকে 1971 ভোটার লিস্ট ডাউনলোড করবার সময় কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ভোটারের নাম, বা আপনাদের যারা পূর্বপুরুষদের নাম কিভাবে আপনারা চেক করবেন, যে ভোটার লিস্টে ওনাদের নাম কোথায় আছে কিভাবে চেক করবেন, ইত্যাদি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমে এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, ওল্ড ইলেকটোরালস রোলস ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন। এই ওয়েবসাইটটা কিন্তু আপনাদেরকে আসতে হবে। এর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। অনেকে কিন্তু এটা মোবাইল থেকে খোলার চেষ্টা করছেন এবং মোবাইল থেকে খোলবার সময় আপনাদেরকে সার্ভিস নট অ্যাভেলেবল বলে একটা অপশান দেখাচ্ছে। যাদের এই ধরনের অপশান আসছে, আপনারা কিন্তু অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে, দেখবেন মোবাইলের উপরের দিকে দেখবেন হচ্ছে একটা থ্রি ডট অপশান দেওয়া আছে। থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করবার পর দেখবেন ওখানে ডেস্কটপ সাইট বলে একটা অপশান দেওয়া থাকে। ওই ডেস্কটপ সাইটে টিক চিহ্ন মেরে দিলেই কিন্তু আপনাদের এই পেজটাও খুলে যাবে। তো এখানে একটা কয়েকটা জিনিস আপনাদের এখানে দেখে নিন। এখানে হচ্ছে আপনার মোবাইলে যেন অবশ্যই পিডিএফ থাকে, পিডিএফ রিডার থাকে, এবং সঙ্গে আপনাকে ক্রোম, ফায়ারফক্স এবং অপেরা থেকে আপনি এটাকে খুলতে পারবেন। তো এই সাইটটা আমি আপনাদেরকে ডেস্কটপ থেকে দেখাচ্ছি, মোবাইল থেকে কীভাবে খুলবেন আপনারা দেখে নিলেন। তো এবার এখানে দেখুন, এখানে হচ্ছে 1952-71 এখানে দেখাচ্ছে, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট আর হচ্ছে সিলেক্ট কনস্টিটিউয়েন্সি দেখাচ্ছে। তো এখানে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে সালের আপনি ভোটার লিস্ট দেখতে চাইছেন সেই সালের ভোটার লিস্টটা কিন্তু আপনাকে এখানে চুজ করতে হবে। সাপোজ আমি যদি এখানে 1968 একটা ভোটার লিস্ট চেক করতে চাই, তাহলে এখানে আমি 1968 সিলেক্ট করলাম। এরপর দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট চেক করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টেরটা আপনাকে চুজ করতে হবে এখানে। তো সাপোজ আমি এখান থেকে যদি মিডনাপুর দিলাম, মিডনাপুর দেওয়ার পর এখানে দেখুন সিলেক্ট কনস্টিটিউয়েন্সি চাইছে, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করবার পর আপনার সামনে একটা নতুন মানে ওই লিস্ট ওপেন হবে। এবার এইখানে আপনার টোটাল কিন্তু লিস্টগুলো দেখাচ্ছে। তো এখানে আমি যদি পাঁশকুড়া ইস্টের নাম জানতে চাই, দেওয়ার পর আমি যদি এখানে সার্চ করি, তাহলে আপনি সার্চ করলেন, দেখুন সার্চ করার পর আপনার সামনে দেখুন দেখাচ্ছে ইয়ার 1968, ডিস্ট্রিক্ট মেদিনীপুর, কনস্টিটিউয়েন্সি দেখাচ্ছে পাঁশকুড়া ইস্ট, এবং পিডিএফ লিঙ্ক দেখাচ্ছে এইটা। এখানে আপনি ক্লিক করলেই কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা প্রায় 70 MB মতো ফাইল আছে। তো সেই ফাইলটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা আমি ডাউনলোড করে রেখেছি, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডাউনলোড করবার পর আপনাদের সামনে না এরকমের একটা ফাইল ওপেন হবে। তো আপনারা দেখে নিন, দেখুন 1968, হ্যাঁ ঠিক আছে, 189 পাঁশকুড়া পূর্ব বিধানসভা জেলা মেদিনীপুর আপনারা দেখতে পাচ্ছেন। তখন যেহেতু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ছিল না, তাই জেলা মেদিনীপুর এখানে দেখাচ্ছে। এবার স্টেপ বাই স্টেপ আপনারা এখানে চেক করে নিতে পারবেন যে একটু দেন স্পেসটা, হ্যাঁ এ দেখুন এখানে হচ্ছে আপনার টোটাল লিস্ট দেখুন দিয়ে দিয়েছে, যে কোন কোন লিস্টের নাম দেওয়া রয়েছে, কোন কোন জেলার নাম দেওয়া রয়েছে, এখানে মৌজার নাম দিয়ে দিয়েছে, সব কিছু দিয়েছে। আমি একটু স্ক্রল করে আপনাদেরকে যদি তলার দিকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে সূচিপত্র দেওয়া রয়েছে, এ দেখুন এখানে অঞ্চল কোলা, এর দেখুন সূচিপত্র দেওয়া রয়েছে, কী কী কোন কোন গ্রামের নাম এখানে সব দেওয়া রয়েছে। একটু স্ক্রল করে আপনারা তলার দিকে যাবেন, দেখুন এখানে যদি দেখুন এখানে জেলা মেদিনীপুর দেখাচ্ছে, থানা পাঁশকুড়া, অঞ্চল কোলা, গ্রাম বরিশা। তাহলে আপনার আপনার যে গ্রাম সেই গ্রামটা আপনি এখানে চুজ করবেন। এরপর ডাকঘর আপনার কোলাঘাট দেখাচ্ছে, পঞ্চায়েত নির্বাচন ক্ষেত্র দেখাচ্ছে, মৌজা আপনার দেখাচ্ছে বরিশা, গ্রাম বরিশা। তো এবার আপনি যদি সাপোজ বরিশা গ্রামের বাসিন্দা হন, তাহলে আপনাকে এইখানে আপনার যে লিস্ট দেখে নেবেন লিস্ট অনুযায়ী। তো এখানে একটা দেখুন ব্যাপারটা হচ্ছে কি, এখানে প্রথমে দেখুন আপনার টাইটেলটা দেওয়া রয়েছে, টাইটেলটা দেওয়া রয়েছে শেষে, তারপরে আপনার হচ্ছে ভোটারের নাম দেওয়া রয়েছে, ক্রমিক সংখ্যা প্রথমে দেওয়া রয়েছে, তারপর গৃহ নাম্বার দেওয়া রয়েছে, ভোটারের নাম দেওয়া রয়েছে, পিতার নাম দেওয়া রয়েছে, এখানে মানে পুরুষ না মহিলা তার নাম দেওয়া রয়েছে, এবং বয়স ওই তারিখ অনুযায়ী 1/1/1968 অনুযায়ী ওনার বয়স কত ছিল সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার আপনার যে গ্রাম
সেই গ্রামের নাম কিন্তু আপনাকে এখানে আস্তে আস্তে স্ক্রল করে এখানে খুঁজে নিতে হবে। এখানে কিন্তু ডাইরেক্টলি আপনি সার্চ করতে পারবেন না, কারণ যেহেতু এটা পিডিএফ রিডারে রয়েছে এবং সঙ্গে এটাকে আপনার ছবি তুলে বা স্ক্যান করে এটাকে পেস্ট করা হয়েছে, সো সে কারণে আপনি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি সার্চ করতে পারবেন না। তো আপনার যে গ্রামের যে নাম সেটাকে আপনাকে আস্তে আস্তে স্ক্রল ডাউন করে 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 আপনাকে কিন্তু তলার দিকে নামিয়ে নামিয়ে দেখতে হবে। তো এইভাবে কিন্তু আপনাদের ভোটার তালিকা 1952 থেকে 1971 সাল পর্যন্ত আপনারা কিন্তু লিস্টটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকেও চেক করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।